দু একজনকে দেখলাম যে আপনাকে খুব অ্যাগ্রেসিভলি অ্যাটাক করতে দেখি যে ওয়াই ডু ইউ কন্টিনিউ দিস লাইফ এরকম আপনার কি দরকার কিন্তু আপনি আবার একটু ট্রাই করেন ওনাদেরকে কনভিন্স করার জন্য যারা বেনিফিট পাচ্ছে ওদের জন্যই আপনি করতেছেন ওনার যদি দরকার না হয় তাহলে উনি না আসতে পারেন উনি একজন দেখলাম যে বোধহয় ইউরোপে থাকেন উনি দাবি করতেছিলেন যে উনি অফ এই যে হিজরা কিংবা থার্ড জেন্ডার এই ধরনের মানুষদের সাথেও কাজ করছেন খুব কনফিডেন্টলি বলতেছিলেন যে এই ধরনের এগুলোকে যদি ওদেরকে যদি আপনি প্রমোট করেন তাহলে সমাজে অরাজকতা বেড়ে যেতে পারে তো ও আসলে ওনাদের উদ্দেশ্যটা কি এটা আপনি জানতে চান তাহলে কি উনাদের এই কথাটা উনি যদি বিশ্বাসই করেন তাহলে উনি ইউরোপে করেন কি ইউরোপের ইউরোপের কথাই তো বলেন তাহলে তো ইউরোপে করে কি দিরন Новосибирামে দেশে গলাইতো পারে সেখানে কারো জানটা কি নির কারণ নিজে ইচ্ছা করে এমন দেশে যাচ্ছেন যেখানে অরাজকতা বৃদ্ধি পাচ্ছে তার সন্তানের কথা মনে করে তার তো তার শরীর আর বেজার কথা আমি ওকে খুব দেখলাম আসিফ ভাইকে খুব ব্যাঠাক করে কথা বলতে

না হলে আসলে ইয়া হয়ে যায় যে আমি একটু হাদিসটাও দেখাই যে এই যে হাদিসটার ভিতরে এই কথাটা বলা আছে যে সাথে কি করতে হবে আসলে সাথে আল্লাহ দেখাতে চাচ্ছি এক মিনিটের মধ্যে আমি একটু দেখাই তাহলে দর্শকরা আমাদের এই জিনিসগুলো বারবার দেখাতে হয় তো বারবার আমাদের এই জিনিসগুলো হয়তো আগেও দেখিয়েছে কিন্তু আবারও একটু দেখাই এক সেকেন্ড আমি একটু আপলোড করছি হ্যাঁ দেখেন এখানে যে জিনিসটা বলা হয়েছে

এটাই আমি চাই ইন মাই সুইট ড্রিমস পৃথিবীটা যেন এরকম হয় আপনি অনেক সময় বলতে দেখছে যে যারা ধর্মের নামে খুব মারামারি খুনাকুনি করে তাদেরকে ইনফ্যাক্ট ইয়া করা রেস্ট্রিক্ট করা কিংবা তাদেরকে বধ করা আমাদের উদ্দেশ্য না রাজার আমরা তাদেরকে কনভিন্স করে একটা ভালো পথে নিয়ে আসার চেষ্টা করতেছি এই জিনিসটাও আমার খুব ভালো লাগে হ্যাঁ অবশ্যই ভাই কিন্তু আমি আপনাকে এই জিনিসটা একটু আপনার মতামত জানতে চাচ্ছি যে মনে করেন একটা বাচ্চা মাত্র জন্ম হয়েছে সেই বাচ্চাটা মনে করেন তার একটা জেনেটিক জেনেটিক ইয়া আছে যে হয়তো জেন্ডার এরকমের একটা যেটা কারণে তাকে ছেলে বা মেয়ে হিসেবে আইডেন্টিফাই করা যাচ্ছে না এবং এই বাচ্চাটাকে বলতেছে ইসলাম বলতেছে এই বাচ্চাটাকে নির্বাসিত করে দিতে বাসা থেকে বের করে দিতে পরিবার থেকে বের করে দিতে মানে একটা বাচ্চা সে তার মায়ের ভালোবাসা বাবার আদর এই জিনিসগুলো পাবে না তাকে বের করে দিতে হবে হিজড়া কমিউনিটিতে দিয়ে দিতে হবে এটা যে কি পরিমানে মরমান্তিক একটা ব্যাপার হ্যাঁ কি পরিমানে যদি বলেন আমি বলবো যে আসিফ ভাই এগুলো কখনো কখনো মানুষের কাজ হতে পারে না দিস ইস বাই আমার ব্লাড এ তো যাকে আমি সিঙ্গেল আউট করার চেষ্টা করতেছে যাকে আমি এই ইয়া করার চেষ্টা করতে নির্বাসনে নেওয়ার চেষ্টা করছি তো আমার ব্লাড সেই আমার ভাই সেই আমার সোসাইটি মাই গড এটা চিন্তাই করা যায় না রাদার এডুকেট করে কেন ইউরোপে আমেরিকায় কিংবা জাপানে থার্ড কাজ করতেছে তো সব সবখানে সবখানে এখন তো ডুইং আমরা যেরকম কাজকর্ম করি ওরাও তো দে আর ডুইং লিভিং লিভিং এর জন্য যেটা যেটা দরকার ওরা করতেছে তো আমাদের এখানে উই আর নট গিভিং অ্যাকচুয়ালি প্রপার প্রপার প্রপারিটিস আমরা দিচ্ছি না এই জন্য কোথাকার কোন পাগল কি বেলা গেছে এটার জন্য এখন আমাদের শত শত শিশুকে এইটার জন্য মানে ভুক্তভোগী হতে হবে এটার ফল ভোগ করতে হবে কি তাদেরকে বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা এইগুলা থেকে বঞ্চিত করতে হবে এগুলা মানে কিভাবে একজন মানে সুস্থ স্বাভাবিক মানুষ একজন শিক্ষিত মানুষ আমি দেখি যে অনেক শিক্ষিত মানুষ সমর্থন করে কিভাবে সম্ভব একজন মানুষের মানুষের সমর্থন কিভাবে আমি বুঝিনা না আসলে অত্যন্ত হতাশাজনক এগুলো চিন্তাও করা যায় না আর উম ওইসব চোদ্দশো বছর আগের আমি এই টার্মটা ইউজ আমি দেখছি আসলেই প্রশ্নই আসে না ওয়ার্থলেস মানে ওরা মানে দে ওয়ে আর অ্যাকচুয়ালি গোয়িং থ্রু হার্ডশিপ ওরা হার্ডশিপ থেকে বের হওয়ার জন্য দেশে গ্রামেও তো আছে আপনার একটা গ্যাং করে গ্যাং করে ডাকাতি করে ডাকাতি করার পর কিছুদিন আরামসে আরামে চলা ইয়া লাইফটা লিড করে এই তো দে হ্যাভ ডান দ্য সেম থিং এর থেকে ব্যতিক্রম কিছুই নয় এর থেকে ব্যতিক্রম কিছুই নয় ঠিক আছে ইনে ইন মাই সুইট ভাই তাহলে আপনি কি আর কিছু বলবেন নাকি আপনাকে বিদায় থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আই এম ভেরি মাচ উইদিন আপনাদের ভিউজ এর একদম সেম সেম আমার কোনো डिफरेंट কোনো ইয়ার ভিউজ নাই থ্যাঙ্ক ইউ আমাকে আমি দুই দিন তিন দিন জয়েন করার চেষ্টা করছি বাট আজকে তিন দিনের মাথায় আপনি আমাকে জয়েন করলেন থ্যাঙ্ক ইউ আমার ওয়াইফও বলতেছিল যে তুমি একবার জয়েন করে কথা বলে আমি বললাম যে আমার আমি তো আসিফ কি শুনি যে যারা মুমিন আছে তাদেরকেই উনি চান আমাদের আমার তো দরকার নেই আমার আমি তো আই এম নট নাথিং ডিফারেন্ট আই ডোন্ট ডিফারেন্ট ভিউজ আসিফ ভাই আমি আগে থেকেই চিনি আমি আসিফ ভাই ঢাকায় থাকি এবং আমি আই ফ্রম আর আমি আই এম আর্লি সুদিন ভাই আমি একটু রিকোয়েস্ট আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন না দেন প্রবলেম হয় মানুষের তো অ্যাভয়েড করি প্রবলেমটা আমরা অ্যাভয়েড করি এন্ড যেহেতু আমাদের মধ্যে কোনো ডিসপিউট নাই সেহেতু আর কি আলোচনাটা একটু কমই হবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ রাইট পার্সোনালি কথা বলার জন্য আমাকে ইমেল করতে পারেন ওকে 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 ঠিক আছে সিটিজেন সবাই ভালো থাকবেন তাহলে আপনাকে বিদায় জানাই আচ্ছা গুড নাইট